আল্লাহ বলেন না নিশ্চয় আল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুন আমি পড়েছি আল্লাহ নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বিশ্বাসীরা আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতো তাহলে মানুষদেরকে বোঝাইতো এই জন্য অনেক মানুষ নবীর দুরুদ পড়ে না অনেক মানুষ হইয়া নবীকে ভালোবাসতে পারে নাই একমাত্র যারা ইমানদার নবীর প্রেমিক তারা জোরে বলেন ঠিক কিনা এই জন্য একমাত্র আমার আল্লাহ নামাজ পড়ে না আমার আল্লাহ রোজা রাখেন না আমার আল্লাহ দান সদকা করেন না আমার আল্লাহ একটা কাজ করে সেটা ২৪ ঘন্টা একটা দুইটা ঘন্টা নয় দুই এক মিনিট নয় সদা সর্বদাই সকল সময় আমার নবীর উপরে আমার আমার হাবিবের উপরে রাহমাতাল লিল আলামিনের উপরে আমার আল্লাহ দুরূদ শরীফ পড়ে সুবহানাল্লাহ আরো জোরে বলতে হইব সুবহানাল্লাহ এই জন্য আমরা যারা মুমিন আমরা যারা আহলে সুন্নাতুল জামাত আমরা যারা তরিকাপন্থী ভাইরা সদা সর্বদাই নবীর দুরূদকে ভালোবেসে সদা সর্বদাই পাঠ করি জোরে বলেন ঠিক কিনা ঠিক আপনারা খুশি না ঠিক একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র এই জন্য জিকিরকারীর কলব পরিষ্কার হয় আর এই কলব পরিষ্কার করার জন্য কামিলে মোকাম্মেলের কাছে যায় এই জন্য ওলি আল্লাহর কদমে আমরা ছুটে যাই জোরে বলেন ঠিক এই কলবের ডাক্তার হলো আল্লাহর ওলিগণ আল্লাহর মাহবুব বান্দাগণ যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে ১১ নম্বর পারা ৬২ নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্না ওয়াল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাফুন শব্দের অর্থ হয় অলাদি ব্যবস্থান করে হুমদের উপরে যেন তাদের কোনো চিন্তা নাই বা ভাবনা নাই আজকে রব্বানিয়া দরবারে আমার অনেক অসংখ্য জাকের ভাইরা এখানে আসছেন আল্লাহ রসুল বলতেছেন মিরকাত শরীফ মিরকাতের দশম খণ্ড ৭২২ নম্বর পৃষ্ঠা তাফসিরুল বায়ান পঞ্চম খণ্ড ২৪ নম্বর পৃষ্ঠা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান করেন আলা শব্দান ইন্না নিচ্ছে আলা ইন্না ওয়াল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই জোরে বলেন মারহাবা অসংখ্য ওলি প্রেমিকেরা বাংলাদেশে অসংখ্য ওলি আল্লাহ আছে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি অভিভাবক ওলি আরবিতে বলে মুরশিদ ইয়ার আমরা এখন অনেক বাংলাদেশে অনেক পিসাহেব আছেন অনেক মৌলানা আছেন অনেক আলেম ওলামা আছেন যারা বলতেছে কোরআন শরীফ তুলো ধুনা ধুনলাম কোথাও পীর পাইলাম না পীর হলো ফার্সি ভাষা পীর বললেই কলিজার মধ্যে সুলকানি ওঠে পীর হলো ফার্সি ভাষা আরবিতে বলে মুর্শিদ পথ প্রদর্শক জোরে বলেন ঠিক কিনা আর বাংলায় বলে অভিভাবক আর গার্জিয়ান নাকি ইংলিশে বলে গার্জিয়ান জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এখন কোরআন আছে আরবি ভাষায় এর মধ্যে তো আর ফার্সি ভাষা হলো পীর হলো ফার্সি ভাষা কি ভাষা জোরে বলেন কি ভাষা কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের অনেক আলোচনা হয়েছে আমি আসলে এত বিজ্ঞ আলেম না কথা বুঝেননি আমি এত বড় জ্ঞানেওয়ালা না বন্যেওয়ালা না আপনার দোয়া নিয়ে দুই চারটে কথা বলার সুযোগ দিয়ে আল্লাহ পাক দয়া করে হয়তো বলতে পারবো এই জন্য আমার আগে যিনি আলোচনা করলেন আমাদের দেশে তথাকথিত কিছু আলেম বাইর হয়েছে তারা সবই বলে আমরা হাদিস হাদিস মানি আমরা অন্য কিছু মানি না হাদিস মানা হলো নবীদের জন্য প্রযোজ্য নবীর সুন্নাত মানা হলো উম্মতের জন্য প্রযোজ্য জোরে বলে ঠিক কি না ও বাতিল রাখুন বালা করে রাখুন যারা বাতিল ফেরকার মানুষ শুনে নাও এই হাদিস শরীফ মানা হলো হাদিসগুলো মানা যে হাদিসগুলো যে দাঁড়ায় প্রসাব বৈশাখ প্রসাব কথা বলছেন চার তাকবীর পাঁচ তাকবীর এর হলো অনেকগুলো আমিন বলা যেগুলো বলেন ভালো করে বুঝে নিন এত কিছু তর্কর প্রয়োজন নাই তর্ক একটাই
হাদিস শরীফ হাদিস মানা হলো রাসূলদের জন্য প্রযোজ্য হাদিস হলো নবীর জন্য মানা প্রযোজ্য এইজন্য যে হালাতে যখন যে হাদিসটা আল্লাহ পাক বলছেন সেই হালাতে নবীজি চলছে আর নবীর সুন্নাতটা মানা হলো উম্মতের জন্য প্রযোজ্য সব ক্ষেত্রে হাদিস খোঁজা যাবে না জোরে বলেন ঠিক কি না কিন্তু আমাদের দেশে কথা কথিত কিছু আলেম বাইরেছে কোথায় কোথায় কাল হাদিস 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 ইয়েস নো আর ভেরি গুড কথা বুঝছেন নি ইয়েস নো ভেরি গুড এখন আমাদের দেশে কিছু আলেম ওলামা যারা বলে যে বেদাত নাজায়েজ হারাম এই তিনটা বিষয়ে আমি কথা বলবো যদি সময় পায় আমার সাবজেক্ট যেহেতু দিয়ে দিয়েছি কর্তৃপক্ষ আমি সেদিকে আমার আলোচনা করা উত্তম তবে সেদিকে যাওয়ার আগে কিছু কথা হয়তো আসবে আপনারা লক্ষ্য করবেন তার আগে আমরা সামান্য একটু স্মে জাওয়াতের জিকির করে আসি সবাই দাবি করছে একটু করে আমরা আলোচনায় চলে যাই আমরা জিকির করতে রাজি আছেন এইভাবে ফাঁকি দিলে চলবে না আমার সাথে জানেন যে যত জিকির আছে স্মে জাতের জিকির জিকির করতে যায় যেন আমরা অশ্লীলিনী না করি কখনো যেন আল্লাহর ভয়ে যেন জিকির করি রাসূলের প্রেম যেন অন্তরে লাগাইয়া দুনিয়ার মানুষের দেখানোর জন্য নয় আমরা আল্লাহকে দেখানোর জন্য সকলে সকলে মহব্বত স্মে জাতের একটু জিকির করেন Allah.